ডিয়ার ভিউয়ার্স, কেমন আছে সবাই? জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ খবর যেটি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সেটি হচ্ছে যে যারা অলরেডি অটো পাস বা অটো প্রমোশন পেয়েছিল প্রথম বর্ষের, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। এবং সেই বিষয়টি আমরা আজকেই দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের তারিখে আমরা দেখছি যে এটি প্রকাশ করা হয়েছে আজ সেপ্টেম্বরের ১৯ সেপ্টেম্বর ২০২১। তো যেখানে বলা হচ্ছে যে ২০২০ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে ১৯ সেপ্টেম্বর ২০২১ এখানে লেখা আছে, এই যে সেপ্টেম্বর পিডিএফ দেওয়া আছে, এই পিডিএফটি আমরা ওপেন করলেই বুঝবো যে এখানে সেই ঘোষণাটি দেওয়া আছে যে আমাদের পরীক্ষা আবার হবে, পরীক্ষা দিতে হবে। যেমন অটো প্রমোশন মানে অটো পাস, মানে অটো পাস হয়ে যায় নাই, আবার পরীক্ষা দিতে হবে। তাহলে আমরা এই পিডিএফটা আমরা ওপেন করি, আমরা ক্লিক করার পরে আমরা ওয়েট করছি যে আমাদের এই পিডিএফটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমরা ওয়েট করছি। ওকে, তো আমরা এটি পেয়ে গেছি। আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে এই স্মারক নম্বর দেওয়া হয়েছে ১৯ নয় ২০২১ তারিখে। এই স্মারক নম্বরে আমরা পড়ছি এখানে কী লেখা আছে, ২০২০ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিটা আমরা পড়ে নিই, সংশ্লিষ্ট সকলকে, তার মানে যারা আমরা পরীক্ষা দিব তাদেরকে এবং যারা পরীক্ষা নিব তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল শিক্ষার্থী আবেদন ফর্ম পূরণ করেছে, আমরা জানি যে সবাই আমরা আবেদন ফর্ম পূরণ করেছি, তাদের পরীক্ষা ১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে যথাসময়ে গ্রহণ করা সম্ভব হয় নাই। ইতোমধ্যে এ সকল পরীক্ষার্থীকে অনার্স দ্বিতীয় বর্ষে শর্ত সাপেক্ষে প্রমোশন দেওয়া হয়েছে। ১৯ পরিস্থিতি অপরিবর্তিত থাকলে, যদি এখন যেটি অবস্থা আছে, তার মানে এখন যেমন একটি কোভিডের সংক্রমণটা কম, এই অবস্থা অপরিবর্তিত থাকলে ২০২০ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী নভেম্বর ২০২১ সালে, তার মানে ২০২১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এ পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। তারপরে এরপরে কিন্তু আমাদেরকে এক্সাম শিডিউল অর্থাৎ রুটিনের জন্য অপেক্ষা করতে হবে যে কখন আমরা এক্সামের রুটিন পাবো। যদি সংক্রমণটা না বাড়ে, যদি সংক্রমণ এই অবস্থা থাকে, তো আমরা দেখলাম যে বদরুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, ওনার সিগনেচারে এটি দেওয়া হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে আমরা কিন্তু এখন আবার সেকেন্ড ইয়ারে পড়া শুরু করবো, কারণ আমরা তো এখন সেকেন্ড ইয়ারে পড়া শুরু করেছিলাম, আবার ফার্স্ট ইয়ারে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাওয়া হবে। আর এটি অনাকাঙ্ক্ষিত তেমন কিছু নয়, কারণ আগেই বলা ছিল যে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে পরীক্ষা দিতে আমরা বাধ্য থাকবো। আমরা কিন্তু আমাদের অঙ্গীকারনামায় এই কথাটি লিখে দিয়েছিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল ভার্সুর ভাষাটির সঙ্গে থাকুন। ঐশ্বর্য।